আমি মনে করি প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তিনি সত্যিকার অর্থে মুনাফিক। ভারতে গিয়ে ফেনসিডিল খেয়েও দেখেছেন। আসসালামু আলাইকুম। প্রথম আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো একজন আওয়ামী লীগের নেতা লালমনিরহাটের, সে পুরা পুলিশ সুপার একটা অনুষ্ঠানের মধ্যে সবার সামনে বলে ফেনসিডিল খেলে নাকি হালকা একটু মাথায় ঘুম আসে, সে নাকি ভারতে গিয়ে ফেনসিডিল খাইছে। সে ফেনসিডিল খাইছে এবং কি বাংলাদেশে ভারতে নাকি 35 টাকা একটা ফেনসিডিলের দাম, আর এখন নাকি বাংলাদেশে এনে সে বিক্রির জন্য সরকারের কাছে আবেদন জানাইছে। এটা পুরো ফেসবুক জুড়ে ভাইরাল। আরও একটি ভিডিও দেখাবো, প্রধানমন্ত্রীকে মুনাফিক বলছে এক লোক, সে ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আরও একটি ভিডিও দেখাবো। আপনার পাকিস্তানের পার্লামেন্টে, আপনি জানেন যে না ইমরান খানের বিরোধী দল পাকিস্তানের পার্লামেন্টে অন্য প্রধানমন্ত্রী হয়েছে, পার্লামেন্টের সবার সামনে ফেসবুক লাইভে যায়া এক লোক বলে এটা হয়েছে ভিখারির দল। একবারে সরাসরি সামনাসামনি ওই লোকদের প্রধানমন্ত্রীর সামনাসামনি বলে যে না এটা হয়েছে ভিখারির দল, আর এই দেখো এটা হয়েছে ইমরান খানের দলের দেখায় বলে যে না এটা হয়েছে বেশি মানুষের দল। তো এখন আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওগুলো দেখানোর আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলেন সে ভিডিওগুলো দেখে আসি। প্রথম আপনাদেরকে দেখাবো যে ফেনসিডিলের আবেদন করলো আওয়ামী লীগের এক নেতা, সে ভিডিওটা আপনাদেরকে দেখায় আসি। এই ফেনসিডিলের দাম খালি 35। অনুষ্ঠানটি ছিল আদিতমারি থানার ওপেন হাউসে, উপস্থিত পুলিশ সুপার সহ অতিথিরা। সেখানে এমন মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম প্রধান। এরই মধ্যে বক্তব্যটি ভাইরাল, তাতে তিনি দাবি করেন ভারতে গিয়ে ফেনসিডিল খেয়েও দেখেছেন, এটি ঘুমের ওষুধের মতো। অথচ এই ফেনসিডিলের জন্য হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, তাই আমদানি করে বিক্রির জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন তিনি। আওয়ামী লীগ নেতার এমন বক্তব্যের প্রতিবাদ জানান উপস্থিত সবাই। সেই ভিডিওটা দেখলেন, এখন আপনাদেরকে দেখাবো আওয়ামী লীগের প্রধানমন্ত্রীকে যে মুনাফিক বলছে তার ভিডিওটা। যে বক্তব্য দিয়েছেন তিনি সত্যিকার অর্থে মুনাফিক। এই সরকার চুরিতে ডিজিটাল হয়েছে, এই সরকার ধর্ষণে ডিজিটাল হয়েছে, এই সরকার ভুট চোরে ডিজিটাল হয়েছে, এই সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তেল ছাড়া রান্না, পেঁয়াজ ছাড়া তরকারি, বেগুন ছাড়া বেগুনি, ভুট ছাড়া প্রধানমন্ত্রী। গতকালকে আমাদের প্রধানমন্ত্রী তিনি একটি বক্তব্য দিয়েছেন যে দেশে নাকি শক্তিশালী বিরোধী দল নাই। আসলে এটা খুবই লজ্জাজনক এবং জাতি হিসাবে খুব দীক্ষার জানাই এরকম বক্তব্যে। কারণ আমি মনে করি প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তিনি সত্যিকার অর্থে মুনাফেক। কারণ মুনাফেকের আলামত হচ্ছে তিনটি, যখন সে কথা বলে মিথ্যা কথা বলবেন, আমানতের খেয়ানত করবেন এবং ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করবেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন গত নির্বাচনের আগের নির্বাচনে যে এই নির্বাচনটা হচ্ছে সংবিধান রক্ষার একটা নির্বাচন, এই নির্বাচনের পরবর্তী সময়ে আমরা একটি সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেব। কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে দেখলাম যে না, তারা দীর্ঘ 5 বছরই ক্ষমতায় রয়েছেন। তার পরবর্তী নির্বাচনে যখন ঐক্যফ্রন্ট গঠন হলো, ঐক্যফ্রন্টের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ অংশগ্রহণ করলেন তার আমন্ত্রণে, সেখানে প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন যে আপনার আমার প্রতি বিশ্বাস রাখুন। কিন্তু দুর্ভাগ্য যে একটি দেশের প্রধানমন্ত্রী আমার প্রতি বিশ্বাস রাখুন এই বক্তব্যের বাস্তব্য কতটুকু, অতটুকু জ্ঞান আমার মনে হয় বোধগম্য আমাদের প্রধানমন্ত্রী নয়। আমি মনে করি আজকে পুলিশ ছাড়া, আপনার এই পুলিশ ছাড়া আমাদেরকে নামতে দেন, রাস্তায় নামতে দেন, দেখেন বিরোধী দল কত শক্তিশালী। বিরোধী দল লাগবে না, আমি মনে করি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদেরকে আপনারা পুলিশ ছাড়া একদিন মাঠে নামতে দেন, আপনারা এটা পারবেন না। আপনার কথায় কথায় ডিজিটালের ব্যাখ্যা দেন, কথায় কথায় মেগা প্রজেক্ট, আমাদের পদ্মা সেতু, এই ফ্লাইওভার, এগুলো কি গণতন্ত্র নাকি? যে দেশে ভোট হয় না সে দেশে রাস্তাঘাট হইলে কোনো লাভ নেই, ও দেশে গণতন্ত্র নেই। আবার ডিজিটাল তো দেশ হয়েছে, আমরা অস্বীকার করি না। এই সরকার চুরিতে ডিজিটাল হয়েছে,
এই সরকার দর্শনে ডিজিটাল হয়েছে, এই এই সরকার ভুটচোরে ডিজিটাল হয়েছে, এই সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ডিজিটাল এগুলো আমাদের দেশের ডিজিটাল। প্রধানমন্ত্রী ডিজিটাল বাক্য দিয়ে আমাদেরকে কী বল বোঝাতে চাচ্ছেন এটা আমরা বুঝতে পারতেছি না। আমি মনে করি এই সব বক্তব্য প্রধানমন্ত্রী ব্যর্থহীন ভাষায় যখন দেন তখন আমাদের কাছে খুব কষ্ট লাগে। আমি মনে করি এই অবস্থা দেশের এই প্রণীতি যদি হতে থাকে আমাদের শ্রীলঙ্কা হতে বেশি দিন লাগবে না। শ্রীলঙ্কা আমরা দেখছি তারা মেগা প্রজেক্ট বিভিন্ন আপনার বিমানবন্দর বন্ধ করেছিলেন, আজকে 4 বছর পরে সেই বিমানবন্দরে এখন মধ্যে বিমান নামে নাই ভ্যানকর্নে সেই বিমানবন্দরটি। তাহলে আমরা এই উন্নয়ন দিয়ে আমরা কী করব, আমার দেশের পদ্মা সেতু দিয়ে কী করব? যদি আমার দেশের মানুষ ভাত খেতে না পারে, আমার দেশের মানুষ রাস্তায় ঘুমায়, আমার দেশের মানুষ চাকরির জন্য হাহাকার করে, আমার দেশের মানুষ মেধাবী, সে মেধাবীরা চাকরি পায় না, গভর্নমেন্ট চাকরি পায় না, সরকারি কোঠায় ছাত্রলীগের কোঠায় যে দেশের চাকরি হয় সে দেশে আপনি কিরকম বিরোধী দল চান? ভিডিওটা দেখলেন, এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো পাকিস্তানের এই পার্লামেন্টে কিভাবে এই সরকারি দলকে ভিখারি বলল, তো সেই ভিডিওটা চলেন দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি দেখলেন? হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।